সাফ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবলে ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে নেপাল এবং ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের মেয়েরা। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য বাংলাদেশের। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুশীলনে শিষ্যদের বিভিন্ন কৌশলে দীক্ষা দিয়েছেন কোচ সাইফুল বারী টিটু। দুই ম্যাচে তিন গোল করেছেন সুরভী আকন্দ, পরের ম্যাচেও স্কোর করার আশা তার। আগের ম্যাচে গোল করা আলপি আক্তারও ভুটান ম্যাচে গোলের সংখ্যা বাড়াবার আশা করছেন। আগামী শুক্রবার ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আমাদের যেটা টার্গেট ফাইনাল খেলা, আমরা প্রথম থেকে আমাদের যেটা আমাদের মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমাদের মেয়েরা যে একটা জেদ, যে একটা তাদের স্বপ্ন এবং যে একটা পরিশ্রম, এই পরিশ্রমটা তাদের মূল টার্গেট যেটা ছিল যে ফাইনাল খেলা, এবং আমরা কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছি। আমাদের যদিও আরেকটা খেলা রয়েছে, কিন্তু আমাদের এখন থেকেই কিন্তু আমরা ফাইনাল নিয়ে চিন্তা চেতনা, এবং আজকে আমরা যে প্র্যাকটিসটা করেছি সেই প্র্যাকটিসটা আমরা কিন্তু ফাইনালকে নিয়েই আমরা প্র্যাকটিস করেছি। আমার দৃঢ় বিশ্বাস এই ফাইনাল ম্যাচে তারা তাদের 100% দিয়ে আমরা একটা ভালো ফলাফল নিয়ে দেশে যাব। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। মানে ভালো লাগছে, প্রথম ম্যাচ নেপালের সাথে খেলছি, গোল পাই নাই, তো ভাবছি যে দ্বিতীয় ম্যাচে গোল করবো ইনশাল্লাহ, বাংলাদেশকে কোনো ভালো কিছু উপহার দিব, মানে জিতব। লক্ষ্য যে ভালো কিছু করব ম্যাচে, বাংলাদেশকে, নিজের ফ্যামিলিকে, মানে সবাইকে মিলে একটা ভালো কিছু উপহার দিব, নিজের টিমকে, নিজের কোচকে, মানে নিজেকেও ভালো কিছু একটা উপহার দিব ইনশাল্লাহ। ভালো কিছু করার আশা আছে, এখন সব কিছু আল্লাহর পরে দেখি কি হয় ম্যাচে। হ্যাঁ, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো, যেহেতু ফাইনালে উঠছি তো চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ।